আবার বালি পড়ছে এগুলো কি হচ্ছে তারপর পুলিশ দেখতে পায়নি এই টা নিয়ে মন খারাপ চলে এসে হচ্ছে প্রত্যেক ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা দুই লরির মধ্যে মুখোমুখি ধাক্কা আর তার জেরেই আশঙ্কাজনক অবস্থাতে দুই লরিরই চালক অন্যদিকে এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের দাবি এই বাঁক মোড়ে নিয়মিত রাখা হয় ইমারতি সামগ্রী আর আজকের এই দুর্ঘটনা মূলত সেই কারণেই গ্রামবাসীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় গ্যাসের লরির সামনের অংশ থেকে এক চালককে উদ্ধার করা সম্ভব হয় জানা যাচ্ছে আজ অর্থাৎ শনিবার বিকেল প্রায় 3:30 নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার রাজনগর আশ্রম এলাকাতে যে মোড় সেই মোড়েই দুই লরির মধ্যে মুখোমুখি ধাক্কা দুই লরির মধ্যে এক লরির তে ছিল গ্যাস সিলিন্ডার বোঝাই আর সেই লরিরই সামনের অংশে চালক আটকা পড়েছিল দুমড়ে মুচড়ে যাওয়া সেই সামনের অংশ থেকে স্থানীয়রাই দীর্ঘক্ষণের প্রচেষ্টায় ওই চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এবং ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে তাদেরকে পাঠানো হয় এই যাচ্ছে আমরা ওখানে ওই সামনে যে বালি আছে লোড করতে ছিলাম বালি বালি লোড করতে করতে একটা প্রথমে একটা গ্যাসের গাড়ি গেল যাওয়ার পরে ই হচ্ছে ওই গ্যাস থেকে আবার গাড়ি একটা আসছে আর ই দূরে 10 টাকা যাচ্ছে যেতে যেতে ই ওই দিক থেকে আসছে ই মানে গালাগালি করছে এই ড্রাইভারটা বলার পরে মেরে দেওয়ার পর ই এনকে এসছে দুটা দুটো ইঞ্জিন মেরেছে তার অবস্থা খারাপ আর অবস্থা খারাপ তখন তুলে নিল আবার বালি পড়ছে এগুলো কি হচ্ছে তারপর পুলিশ দেখতে পায়নি টানিং এ এক মাল পড়েছে এক মেশিন ডলি এই গাড়ি 500 করে বলতো এই পড়ে
ফকাদা আনছে মনে হয় মারুতি দেখ লরিতে লরির সঙ্গেই মেরেছে ড্রাইভার এটা